আমার ভাইরা, এই জন্য কবরকে পূজা করা যাবে না। কবর হচ্ছে জিয়ারতের স্থান, মাজার শব্দের অর্থ খারাপ নয়। এসবে জরফের সিগা মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান, জিয়ারতের জায়গা। আপনি যাবেন সেখানে জিয়ারত করতে, কিছু দিতে যাবেন, আনতে যাবেন না, ছেলে আনতে যাবেন না, মেয়ে আনতে যাবেন না, বাবার কাছে চাইতে পারবেন না, চাইতে হবে একজনের কাছে। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ বাবার কাছে চায় কি চায় না, আবার এমন বাবার কাছে চায় যে বাবা চটকায় দিয়ে হাতে নামাজ পড়ে না। আসতে বলবেন না, ছেড়ে বলেন ঠিক কিনা? উলঙ্গ কাপড় এনে কাপড় নাই, বাবার ভিতরে অনেক মাল আছে, কাপড় নাই হের ভিতরে বলে অনেক মাল আছে। চিন্তে করেন কেমন মূর্খ, কেমন গর্দভরে এমন কথা বলতে পারে। আপনাকে রাগ করতেছে, বেজার হচ্ছেন, শুধু চলে এসেছে, আমি ছেড়ে দিব, আর দুই মিনিট কথা বলবো। আমার ভাইয়ের আমি বলতে চাচ্ছি, মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, আমরা চাইতে হলে আল্লাহর কাছে যাবো, হকদারি পীর মাশাইখের কাছে যাবো, হকদারি আল্লাহওয়ালাদের কবর জিয়ারতে যাবো। চরমোনাই যাবেন, ওখানে আল্লাহর কুতুব সাহিত্য আছেন। উজানি যাবেন, আল্লাহর কুতুব সাহিত্য আছেন। নালুপুর যাবেন, আল্লাহর কুতুব সাহিত্য আছেন। হাটহাজারি যাবেন, আল্লাহর অসংখ্য কুতুবরা সাহিত্য আছেন। তাদের রুহানি ফয়েজ পেতে হলে কবরের পাশে দাঁড়াবেন, জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া করবেন, আপনিও কিছু পাবেন, আল্লাহ আপনার উপর রহমত করবে। কথা বলবেন ঠিক না? কিন্তু ওদের কাছে চাইতে যাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর উনি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কবরবাসীদের জন্য দোয়া করছেন। এই জগতে এখন আল্লাহর কিছু বুজুর্গ আছে যারা চোখ বন্ধ করলে এখনো পর্যন্ত দুনিয়ার হালাত বলতে পারে। এখন আমার বিশ্বাস, দুনিয়াতে এমন কিছু আল্লাহর প্রিয় বান্দা আছে।